নাম্বার 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 অনেক হয়েছে নাম্বার নিয়ে খেলা করার। এবার আমরা নাম্বার থেকে একটু অন্যদিকে যাই, মানে নাম্বার নিয়ে আসলে আর কাজ করতে কেমন যেন ভাল লাগছে না, শরীরটা মেজমেজ করছে। সো আমরা এবার নাম্বার থেকে ক্যারেক্টারের দিকে যাই। তো আমরা কি করব আসলে আগেই বলবো না, আমরা প্রোগ্রাম করা শুরু করে দিই। সিএইচ লিখলাম, আমরা একটা ক্যারেক্টার একটা লেটার নিব, তাহলে ইন্টার এ লেটার, ইন্টার এ লেটার, সরি ইন্টার এ লেটার। তো আমাদের স্ক্যানএফ দিয়ে নিতে হবে হচ্ছে একটা লেটার, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে সি, এখানে একটা স্পেস দিয়ে দেওয়া ভালো, অনেক ক্ষেত্রে এটা প্রবলেম করে, সি এর আগে পার্সেন্ট সি এর আগে একটা স্পেস থাকা ভালো আর কি, স্বাস্থ্যের জন্য উপকার। আর এই ক্ষেত্রে আমাদের এখানে দিয়ে দিতে হবে সিএইচ, ওকে ফাইন। এবং লেটার নিয়ে আমরা করবোটা কি, তাহলে কি করা যেতে পারে বলো দেখি, অনেক বড় একটা প্রোগ্রাম করব আমরা আজকে। ইফ আমার লেটারটা ভাওয়েল না কনসোনেন্ট সেটা বের করবো, কনসোনেন্ট বের করতে গেলে বেশি বড় হয়ে যাবে, আমার লেটারটা ভাওয়েল কি ভাওয়েল না জাস্ট এই অংশটুকু আমরা বের করতে চাই। এটা করার জন্য আমরা কি করব খেয়াল করো, তাহলে ইফ সিএইচ ইকুয়াল ইকুয়াল যেটা আমরা গত পর্বেই দেখেছিলাম, তাহলে আমরা যদি এ ইনপুট দেই তাহলে এ কি একটা ভাওয়েল, সে কি করবে প্রিন্ট করবে প্রিন্ট এফ, ডবল কোট হবে, সিঙ্গেল কোট দিয়ে আমরা হচ্ছে লেটারটাকে পাস করে দিব, ইজ এ ভাওয়েল, খুব সুন্দর। এবং পার্সেন সি এর জন্য আমাদের সিএইচটাকে দিয়ে দিতে হবে। এখন খেয়াল করো যে আমি যদি এটা দিয়ে শুধু একটা চেক করতে পারবো, শুধুমাত্র কখনো যদি এ ছোট হাতের এ ইনপুট দিই তাহলে চেক করতে পারবো, এখন যদি বড় হাতের এ ইনপুট দেই তাহলে এটা, এখন বুঝতে পারছো যে এই প্রত্যেকটা অক্ষরের জন্য আমার এটাকে দুইবার লিখতে হবে, তাহলে পাঁচটা ভাওয়েলের জন্য আমাকে এটা লিখতে হবে 10 বার। তো 10 বার যদি আমি এই ইফটাকে ব্যবহার করি তাহলে আমার কম্পিউটার কি করবে, অনেক বেশি সময় ধরে কাজ করবে, কম্পিউটারের কাজ করতে সময় বেশি লাগবে। তো এটার একটা সলিউশন আছে, খুব সহজ সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা এর আগে যেরকম এন্ড ব্যবহার করেছিলাম, যেরকম এন্ড, তো এন্ড মানে হচ্ছে যতগুলো শর্ত থাকবে সবগুলো শর্ত পূরণ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি অর ব্যবহার করি, অর্থাৎ এটাকে বলা হয় অর, তাহলে এই শর্তগুলো থেকে যে কোনো একটা শর্ত পূরণ করলেই হবে। সিম্পল বিষয়টা আমি যদি প্রোগ্রামটা করে ফেলি তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তাহলে আমাদের একটা ইফ দিয়েই 10টা কন্ডিশন চেক হয়ে যাবে, বুঝতে পারছো বিশাল ব্যাপার। তাহলে আমরা এটা হচ্ছে এখান থেকে কপি করি, এই অংশটুকুই কপি করি, তাহলে পেস্ট করে দিই, তাহলে এর জন্য 2টা। তো এরকম বড় লাইন হয়ে গেলে আমরা ইন্টার দিয়ে লাইন ব্রেক করতে পারি আমাদের সুবিধার্থে। আমরা আরেকটু জুম আউট করে দিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা যে কোনো জায়গায় ইন্টার দিতে পারি, ইন্টার দিয়ে আমরা 2 লাইনে নিয়ে আসলাম, মূলত 1 লাইনে থাকার কথা ছিল। তো এখন আমরা একটা ইফ দিয়ে মাঝখানে অর বা অথবা বসিয়েছি, তোমরা মোটামুটি সেট করেছো, সেট করে করতে গিয়ে তোমরা হয়তো এই অথবা এবং এন সম্পর্কে খুব ভালো ধারণা আছে, আমি আর ম্যাথমেটিক্যাল টার্মের দিকে যাচ্ছি না, খুব সিম্পল। তো এখন যদি আমরা এটাকে ইফ দিয়েছি, শুধু ইলসটা দেওয়া বাকি আছে, তাহলে ইলস ইলসে কি হবে, এটা যদি ভাওয়েল না হয় অন্য কিছু হয় তখন সেটাকেও প্রদর্শন করবে ইজেন্ট এ ভাওয়েল।
খুবই চমৎকার দেখা গেল। আমরা যদি এবার এটাকে রান করি, রান করার পরে ধরো আমরা হচ্ছে একটা লেটার দিলাম, প্রথমে হচ্ছে এ দিলাম, কি বলতেছি এ ইজ এ ভাওয়েল, খুব চমৎকার। তারপরে হচ্ছে আমরা আরেকটা লেটার দেই, আমরা হচ্ছে দিলাম টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি ইজ এ ভাওয়েল, খুব চমৎকার। এরপরে হচ্ছে আমরা দিলাম হচ্ছে গিয়ে স্মল ডব্লিউ, এন্টার দিলাম, ডব্লিউ ইজ এ ভাওয়েল, খুব চমৎকার। সুতরাং আমরা যে কোনো ইংরেজি বর্ণমালা, সেটা ক্যাপিটাল লেটার হোক বা স্মল লেটার হোক, এটা দিলেই আমরা পেয়ে যাচ্ছি খুব সহজেই। খুব চমৎকার না? এখন তুমি এক কাজ করো, কনসোনেন্ট করার জন্য, কনসোনেন্ট চেক করার জন্য বের করে ফেলো। যেমন ধরো আমরা কনসোনেন্ট দিলে সেটা ইজ এন ভাওয়েল বলতেছে, তো আমি যদি এখানে কনসোনেন্ট লিখে দিই তাহলে কনসোনেন্ট চলে আসবে। বাট এখানে বিষয় হচ্ছে আরেকটা, যে আমি যদি একটা নাম্বার ইনপুট দিই, ধরো এইট, তো এইট ইজ এন ভাওয়েল, তো এইট তে কনসোনেন্টও না। সুতরাং এখানে আমাদের আরো একটু লজিক খাটাইতে হবে। তো আরো একটু লজিক খাটাও, আর একটু লজিক খাটিয়ে বের করো যে আমরা নাম্বারও যদি ইনপুট দিই সেটাও আমাদের কম্পিউটার বলতে পারবে যে এটা একটা নাম্বার। এই প্রোগ্রামের সাথে সেটা যুক্ত করে করার চেষ্টা করো। তাহলে এখানে তোমাদের টাস্ক থাকবে ইনপুট এ নাম্বার অ্যান্ড ডিফাইন, তাহলে নাম্বার ইনপুট করবে এবং সেটাকে ডিফাইন করে দিবা। আশা করছি তোমাদের খুব সহজে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।